সামনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন, সেন্সর সহ জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, জাপানের স্টিকার সবই আছে। টয়োটা এক্সিও গাড়ি, 2010 মডেল, 14 রেজিস্ট্রেশন, 1500 সিসি এক্সিও, 2014 মডেল, 17 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, সম্পূর্ণ তেল, ভেজাল গাড়ি কিন্তু বাবাই, তেলের গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাওয়া যায়। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসিফ ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো খুব ভালো আছে। বাবাই আজকে দেখাবো তিনটা গাড়ি একটা ভিডিওতে, হোন্ডা ভেজাল সম্পূর্ণ তেলের গাড়ি, নন হাইব্রিড, এটা কিন্তু কোনো হাইব্রিড না, 2014 মডেল, 2017 রেজিস্ট্রেশন, গাড়ির কন্ডিশন ভালো, খুবই ভালো কন্ডিশন গাড়ি। এবং আরেকটা দেখাবো 2010 মডেল, 2010 মডেল, 2014 রেজিস্ট্রেশন, এক্সিও গাড়ি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি, সবচেয়ে বেশি সেল হওয়া গাড়ি, এক্সিও গাড়ি অল শেপের। এবং লাস্ট গাড়ি দেখাবো একটা 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন করা গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, টয়োটা রোমিও জি এডিশন। আমি এটা দিয়ে শুরু করি, টয়োটা রোমিও, দেখেন ডাবল প্রজেকশন হেডলাইট সব পেয়ে যাচ্ছেন, মেরুন কালার খুবই ভালো, ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ কন্ডিশন। এবং ভিতরে কিন্তু সুন্দর একটা সিট কভার লাগানো আছে, বাইরে স্টিল বাম্পার, এবং গাড়ি কোনো খোলা কাটা কোনো মার অ্যাক্সিডেন্ট নেই। সামনে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন, সেন্সর সহ জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, জাপানের স্টিকার সবই আছে একদম গাড়ির সাথে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ির মধ্যে নেই, চারটে চাকা নতুন পাবেন, এটা বলার কিছু নেই। বাবা আমি আবার বলে দিই, টয়োটা রোমিও গাড়ি কিন্তু আমার কাছে তিনটা আছে, একটা মেরুন কালার, পাল কালার এবং অলিভ কালার, তিনটা গাড়ি আছে। আচ্ছা, টোটাল তিনটা রোমিও গাড়ি আপনার কাছে আছে? হ্যাঁ অবশ্যই, তিনটা গাড়ি আসতে অবশ্যই আসবেন, গাড়ি দেখার জন্য, ভালো ভালো ফিটিংসের গাড়ি আছে। এগুলো সার্ভিস তবে অসাধারণ দেয়? অসাধারণ সার্ভিস পাবো, এই গাড়ির সম্পর্কে বলার কিছু নেই, যে গাড়ি চালাবে সে না নিয়ে যাবে না ইনশাল্লাহ। ওকে, স্পয়লার, শো লাইট, ওয়াইফার, টয়োটা মনোগ্রাম, করলা রোমিও লেখা আছে, জি এডিশন, এবং একটা জাপানি স্পিকার সহ আছে। এবং এটা কিন্তু পুশ স্টার্ট পাবো, এটা পুশ স্টার্ট, জি, এটা কিন্তু এই পাশে দেখেন পুশ স্টার্টের অপশন আছে, সহ টয়োটা রোমিও, টয়োটা রোমিও, জি। এবং মডেল হচ্ছে 2010 মডেল ভাই, 2010 মডেল, 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন, টয়োটা রোমিও গাড়ি। বাবাই আলো বাতাস কিন্তু একদম কমে গেছে, অন্ধকার বা প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, কালারটা আপনারা ভালো বুঝতে না পারেন, কালার কিন্তু মেরুন কালার। এবং এটার দাম দেওয়া আছে আস্কিং প্রাইস 18,50,000 টাকা, আস্কিং কিছু অনার করবো। নেক্সট গাড়ি দেখবো টয়োটা এক্সিও গাড়ি, 2010 মডেল, 14 রেজিস্ট্রেশন, 1500 সিসি এক্সিও, এবং এটা কিন্তু গ্যাস এবং তেল দুটোই কিন্তু সাবমিট করা আছে, ভালো ফিটিংসের, ভালো কোয়ালিটির গাড়ি, সিলভার কালার, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব অরিজিনাল। আমি হেডলাইট থেকে দেখবো, দেখেন হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে আছে, একদম 100% ভালো ফিটিংসের গাড়ি, গ্রিল, টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার, হেডলাইট, ফগ লাইট, এবং সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন, টয়োটার লোগো, জাপানের স্টিকার, জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সব আছে, ভালো ফিটিংসের গাড়ি। এখন সিটটা কিন্তু আমরা ওয়াশ করে পলি করেছি, যেন ময়লাটা না হয়, ঠিক আছে, খুব ভালো সিট পলি করা, হ্যাঁ, ভালো ফেব্রিকের, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, পিছনের গ্লাসটা অরিজিনাল, জাপানের স্টিকার, 4-স্টারের গাড়ি। এবং এখানে করলা এক্সিও লেখা আছে, ব্যাকলাইটটা গাড়ির সাথে, টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, হেডলাইট, সরি ব্যাকলাইট, করলা এক্স লেখা আছে, ভালো ফিটিংস, সিএনজি বেল পেজ আছে ভাই? হ্যাঁ, এটা সিএনজি কনভার্সন করা আছে, সিএনজি করা আছে, অল অপশন অটো, জি। আসলে বলার কিচ্ছু নাই, আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো, আমার কাছে গাড়ি আছে, জাস্ট ইনফরমেশন জানানোর জন্য আপনাদের ভিডিওটা করা। এটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 1,50,000 টাকা আস্কিং, কিছু অনার করবো। 2014 মডেল, 17 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, সম্পূর্ণ তেল, ভেজাল গাড়ি কিন্তু পাওয়া, তেলের গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাওয়া যায়, ম্যাক্সিমাম কিন্তু হাইব্রিড গাড়ি, 1500 সিসির গাড়ি, মাত্র 25,000 টাকা ইনকাম ট্যাক্সে কিন্তু আপনি একটা জিপের ফিল পেয়ে যাচ্ছেন, ভালো ভালো কোয়ালিটির পাল কালার গাড়ি। সামনে থেকে বাবা দেখবো, দেখেন সামনে হেডলাইটটা ডাবল প্রজেকশন হেডলাইট, গাড়ির সাথে ফগ লাইট, গ্রিল, ডিজিটাল নাম্বার প্লেট, হোন্ডার মনোগ্রাম, হেডলাইট, ফগ লাইট, ভালো। এখানে দেখেন হোন্ডার মনোগ্রাম কিন্তু সহ দেওয়া আছে, দেখেন জাপানের স্টিকার, এখানে দেখেন জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, জাপানের স্টিকার সব আছে, গাড়ি কিন্তু খুবই ভালো মোবাইল, হোন্ডা ভেজালে যে কন্ট্রোল ভালো, জি জি, গাড়ি চালালে আপনি বুঝবেন, খুবই চমৎকার। পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল, সুন্দর একটা স্পয়লার, শো লাইট, ওয়াইফার, এবং এই ব্যাকলাইটটা পাচ্ছেন গাড়ির সাথে, ভেজাল লেখা আছে, হোন্ডার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই ব্যাকলাইট, একদম পরিপাটি গাড়ি ভাই। তিনটা সিসিও 1500, হ্যাঁ তিনটাই কিন্তু 1500, এবং দুইটা জিপ গাড়ির ফিল পাবেন, একটা কিন্তু প্রাইভেট গাড়ির ফিল পাবেন, যার যেটা পছন্দ নিয়ে যাবেন, দেখেন। এবং পুশ স্টার্ট ভাই? হ্যাঁ অবশ্যই পুশ স্টার্ট বাবা ভাই, পুশ স্টার্ট, এবং এখানে কিন্তু দেখেন হোন্ডার কী সহ কিন্তু আছে, ক্রুজ কন্ট্রোল কিন্তু বাবা আছে, কম সাইজে দারুণ গাড়ি, হ্যাঁ তিনটারই সেম ট্যাক্স, হ্যাঁ 25,000 টাকা ট্যাক্স বাবা, তিনটাই 25,000 টাকা, তিনটাই 1500 সিসি, জিপের ফিল পেয়ে যাবেন। এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবা আস্কিং প্রাইস 22,50,000 টাকা আস্কিং, কিছু অনার করবো, আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো। ওকে, আমার মোবাইল নাম্বার 0171000227, শোরুমের নাম সিটি কার ভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরী পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম, অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, ভালো লাগলে দাম দর করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।